হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত, আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের 4 মার্ক্সের কোন কোশ্চেনগুলি পড়তে হবে, সেই কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম তোমাদের ইতিহাসে 4 মার্ক্স নিয়ে চিন্তামুক্ত করার জন্য আজকের এই ভিডিও। তোমাদেরকে বলে রাখি, যে কোশ্চেনগুলি টেস্ট পেপারে বারবার এসেছে, অর্থাৎ সেই কোশ্চেনগুলিই কিন্তু এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আমরা কখনোই শিওর বলতে পারবো না যে এই কোশ্চেনগুলি এক্সামে শিওর আসবে। তোমাদেরকে বলে রাখি, শিওর নয়, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রবল চান্স রয়েছে এক্সামে আসার জন্য। যে কোশ্চেনগুলি ইতিহাসে টেস্ট পেপারে বারবার এসেছে, সেই কোশ্চেনগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো বেশি দেরি করবো না, আমরা কোশ্চেনগুলি দেখে নেব। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো লাস্ট মিনিট 8 মার্ক্সের সাজেশন ভিডিও দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা একবার দেখে নিও। তোমাদেরকে বলে রাখি, কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদের পরবর্তীতে আমি 1 মার্ক্সের একটি ভিডিও আনবো, আর তার পরবর্তীতে 2 মার্ক্স ও ম্যাপ পয়েন্টিংয়ের জন্য একটি ভিডিও আনবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকে আমরা দেখে নেবো 4 মার্ক্সের কোন কোশ্চেন গুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ফার্স্ট কোশ্চেন, যে কোশ্চেনটি টেস্ট পেপারে বারবার এসেছে, সেটি হলো 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। এই কোশ্চেনটি টেস্ট পেপারে কিন্তু বারবার এসেছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। কোশ্চেনটি 4 মার্ক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেনটি টেস্ট পেপারে কিন্তু বারবার এসেছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু টেস্ট এক্সামের আগেও কিন্তু আমি বারবার বলেছি এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর টেস্ট পেপারে বারবার এসেছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি 4 মার্ক্সের জন্য এবারে এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই তোমাদেরকে বলবো, যারা এখনও এই কোশ্চেনগুলি রেডি করোনি, অবশ্যই তোমরা রেডি করে নাও, কারণ তোমাদের হাতে কিন্তু এখনও কিন্তু অনেকটাই সময় রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটি টেস্ট পেপারে বারবার এসেছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, উদ্বাস্তু সমস্যার সমাধানে বা পুনর্বাসনে ভারত সরকারের উদ্যোগ বা ভূমিকা বিশ্লেষণ করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা, 1947 সালে দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা হয়েছিল, তার সম্পর্কে একটি টিকা লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু টেস্ট পেপারে বারবার এসেছে, তাই আমার মনে হয় এই দুটি কোশ্চেন এবারে এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদী প্রকাশিত হয়। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কোশ্চেনটিও টেস্ট পেপারে কিন্তু বারবার এসেছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো, বা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে জগদীশ চন্দ্র বসু সম্পর্কে তোমরা যা জানো লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লেখো। কোশ্চেনটি কিন্তু টেস্ট পেপারে কিন্তু বারবার রয়েছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনটি 4 মার্ক্স ও 8 মার্ক্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট পেপারে আমরা দেখছি যে এই কোশ্চেনটি 4 মার্ক্স কিংবা 8 মার্ক্সের জন্য কিন্তু এসেছে, তাই আমার মনে হয় যতটা সম্ভব এই কোশ্চেনটি 4 মার্ক্সের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, বাংলা নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই কোশ্চেনটি আমি তোমাদের যে স্কুলে টেস্ট এক্সাম হয় সেই টেস্ট এক্সামের আগে কিন্তু এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ বলেছিলাম, আর টেস্ট পেপার কিন্তু বারবার রয়েছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, ওয়াক্স অ্যান্ড পেজেন্টস পার্টির টিকা লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট পেপারে কিন্তু বারবার এসেছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু 4 মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, বা কারণের কী ছিল, এই বিদ্রোহের ফলাফল কী ছিল, বা গুরুত্ব বা প্রভাব কী ছিল। তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনটি 4 মার্ক্স ও 8 মার্ক্সের জন্য আসতে পারে, তাই তোমাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা রেডি করে নিও। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর টেস্ট পেপারে কিন্তু বারবার রয়েছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। কোশ্চেনটি কিন্তু 4 মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, হুতুম পেঁচার নকশা গ্রন্থ বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এই কোশ্চেনটিও কিন্তু টেস্ট পেপারে বারবার এসেছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটিও এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, চার্লস উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন, বা চার্লস উডের নির্দেশনামাগুলি কী ছিল। কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, নারী ইতিহাসের ওপর টিকা লেখো। কোশ্চেনটি কিন্তু 4 মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার বা নব্য বেদান্তবাদ কী। এই কোশ্চেনটি কিন্তু টেস্ট পেপারে বারবার রয়েছে, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে 4 মার্ক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কী কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলা কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়। কোশ্চেনটি কিন্তু টেস্ট পেপারে বারবার
আবার রয়েছে, আর কোশ্চেনটি একবারও বলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 4 মার্কসের জন্য আসেনি, তাই আমার মনে হয় এই কোশ্চেনটি এবারে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্যায়ন প্রণয়ন করেন, এই কোশ্চেনটিও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে যে আমি কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা কিন্তু এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আর এর মধ্য থেকেই কিন্তু 4 মার্কসের কোশ্চেনগুলি আসতে চলেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকমই একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য 1 মার্কস ও 2 মার্কসের ভিডিও খুব শীঘ্রই চলে আসবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।